সব জেনারেশনের একটা আর্ট ডিসকভার, বাজাজ ডিসকভার 110 2023, এর ফুল রিভিউ করব। বাট আপনারা সেটা ধৈর্য সহকারে দেখুন। প্রথমে এর ইঞ্জিন নিয়ে কথা বলি। এর ইঞ্জিন হচ্ছে 4-স্ট্রোক এয়ার কুলড সিঙ্গেল সিলিন্ডার SOHC এয়ারকুল ইঞ্জিন, বাট অনেকটাই স্মুথ একটা ইঞ্জিন, বাজাজ কোম্পানি হাজার হলো। আর আর এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে 115.45 cc। আর একটা চমকে দেওয়ার বিষয় সেটা হলো এর মাইলেজ। এর মাইলেজটা হচ্ছে দেখাচ্ছে 1 লিটার তেলে 82.4 কিলোমিটার চলবে, বাট অনেকটাই গুড। এত কম বাজেটে বাট এত সুন্দর মাইলেজ কোনো বাইকেই নেই, বাট বাজাজ ডিসকভার 110 cc-র। এই জন্যই সবাই এই গাড়িটা এতটা পর্যন্ত কেনার আগ্রহ তা বলার মতো না, খালি একমাত্র মাইলেজের জন্য। ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 4.6 PS আর অ্যাট দ্য রেট 7000 RPM, আর এর টর্ক হচ্ছে 9.81 Nm RPM হচ্ছে 5000 RPM। বাট এই এই ইয়ের মধ্যে এটা অনেকটাই ভালো। আর এর মিটারটা ডিজিটাল মিটার, বাট এখনকার সবারটাই ডিজিটাল মিটার। আর এর হচ্ছে ডিক্স হচ্ছে যে হাইড্রোলিক ডিক্স, আর পিছনের ডিক্স হচ্ছে যে ডাম ডিক্স, দেখুন জুম হচ্ছে ডাম ডিক্স। এর ব্রেকিং সিস্টেম হচ্ছে কম্বো ব্রেকিং সিস্টেম। আর যাই হোক, এই বাজেটের মধ্যে এই ডিসকভারটা 2023-এর, বাট অনেকটাই জোস। এখন এই আগের যেরকম ডিসকভার 110 ছিল, বাট একদমই বাজে। আর এখন দেখা যাচ্ছে 2023-এর যে ডিসকভারটা আছে, বাট অনেকটাই জোস। এখন এই ডিসকভারটা অনেকটাই সেল হচ্ছে, আমি যেখানেই দেখতেছি সেখানেই দেখি যে 110 cc-র এই বাইকটা। বাট একটা কথা, সেটা হলো ভাই, ভালো জিনিসের চাহিদা সবসময় বেশিই থাকে, বাট এই জিনিসটা এখন এতটাই পর্যন্ত মজবুত করছে তা কল্পনার বাইরে। আপনারা দেখে নিতে পারেন, যা আমার রিভিউ দেখে নিতে হবে তা কিন্তু না, আপনি নিজে দেখে তারপরেই নিতে পারেন। বাট এই আগে যে ডিসকভার 135 cc-টা ছিল, বাট এর সাউন্ড কোয়ালিটিটা সেরকম একই রকম। যাই হোক, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আমি কম্পেয়ার করব 110 আর 125, এই দুটার মধ্যে কম্পেয়ার করে আপনাদেরকে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো।